বন্ধুরা কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে বাড়ি তৈরিতে বাড়ির মালিকদের ভুল। অর্থাৎ আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে, আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, একজন বাড়ির মালিক কী ভুলগুলো করে থাকে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আমাদের কাছে অনেক বাড়ির মালিক ফোন করে থাকে বা এসে থাকে যে না, উনি একটা বাড়ি তৈরি করতে যাচ্ছেন, এক্ষেত্রে উনি মেস্ত্রির পরামর্শে কাজটা শুরু করে দিয়েছেন, শুরু করার পরে উনি আমার কাছে আসেন যে আমি ওনার বাড়িটা পছন্দ হচ্ছে না বা বাড়িটা চেঞ্জ করতে যাচ্ছেন কিছু কাজ। তো দেখুন, একটা বাড়ি যখন আপনি ফাউন্ডেশনটা তৈরি করে ফেলান, পিলারগুলো তৈরি করে ফেলান, আমরা কিন্তু তারপরে কোনো কিছু চেঞ্জ করতে পারি না, বাট তারপর আমার কিছু করা থাকে না, আপনার বিল্ডিংটাকে ভেঙতে হয়। তো আমি বলবো যে যখন আপনি একটি বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন, তখন অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন। ইঞ্জিনিয়ার আপনাকে একবার, দুইবার, পাঁচবার, দশবার পর্যন্ত ড্রয়িংটা দেখিয়ে দেখিয়ে আপনাকে ড্রয়িংটা পছন্দ করাবে। যেটা আপনার পছন্দ হয় তার উপরেই কিন্তু সে মূল কাজটা করে আপনার বাড়ির প্ল্যানটা তৈরি করবে। তো অবশ্যই আমি বলবো যে আপনারা অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে যাবেন, এটা হচ্ছে যে প্রথম ভুল। দ্বিতীয় যেটা হচ্ছে যে অনেকে অনেক কন্ট্রাক্টর অথবা মেস্ত্রির পরামর্শে বাড়িটা তৈরি করে ফেলেন। মেস্ত্রিটা কী করে, একটা বাড়ি তৈরি করবেন, এসে বলো যে ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে না, আমি করে ফেলবো। দেখুন, ওখানে সে কী ভুলগুলো করে থাকে, মাটি অর্থাৎ আপনার মাটিটা হয়তো নরম, তা আমরা এখানে হয়তো 5 ফিট বা 6 ফিট গভীর দিব আপনি বেশ ঢালাইটা, ওখানে 3 ফিট দিয়ে দিল। রড এখানে আমরা হয়তো 16 মিলিটার দিব, ওখানে সে দিব 12 মিলিটার। তো এখানে রং হচ্ছে, এটা আপনার জন্য নিরাপদ নয়, এই আপনার তিনতলা ফাউন্ডেশন বাড়িটার জন্য নিরাপদ নয়। তো আমি বলবো যে অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে আপনারা বাড়ির ড্রয়িং ডিজাইনটা করে নেবেন, কোনো কন্ট্রাক্টর অথবা মিস্ত্রির পরামর্শে কোনো বাড়ি তৈরি করবেন না। দ্বিতীয় যেই কাজটি হচ্ছে যে, তো অনেকে কী করেন কি, মিস্ত্রিকে অথবা কন্ট্রাক্টরকে বাড়ির কাজটি পুরোটা দায়ী দায়িত্ব দিয়ে দেন, যে বলেন যে না, মিস্ত্রি পুরো কন্ট্রাক্টকে দিয়ে দিলেন, মিস্ত্রি তার মন মতো কাজটা করলো, অর্থাৎ আপনি ডিজাইনটা ঠিক রাখলো, সে কোন সিমেন্ট দিবে, কোন রড দিবে, এটা কোনো লেখা থাকে না। তা আমি বলবো যে অবশ্যই একটা যদি আপনি একতলা থেকে তিনতলা গ্রামের বাড়ি তৈরি করেন, এক্ষেত্রে একটা কাজ করার চেষ্টা করবেন, মিস্ত্রিকে আপনি কাজটা কন্ট্রাক্টে দেবেন, অর্থাৎ মালামালগুলো আপনি কিনবেন, মিস্ত্রিকে কী করবেন, আপনি কাজটা কন্ট্রাক্টে দেবেন 220 টাকা, 230 টাকা পার স্কোয়ার ফিট, তাকে কাজটা কন্ট্রাক্টে দিয়ে আপনি বাড়ির কাজটা নিজের মালামালগুলো নিজে কেনার চেষ্টা করবেন, তাকে মালামালগুলো কিনে দেবেন। তাহলে কী হবে, আপনার বাড়িটা আমি মনে করি নিরাপদ হবে, টেকসই হবে, সুন্দর হবে। এক্ষেত্রে আপনারা এই ভুলটা করবেন না, কখনও কন্ট্রাক্টর অথবা মিস্ত্রিকে পুরো কাজটা দিয়ে দেবেন না যদি আপনি গ্রামের বাড়িটা তৈরি করেন। তো আমরা এই ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে থাকি যে মিস্ত্রি নিম্নমানের যে সিমেন্ট দেওয়াতে, দেখুন এই আমরা স্ক্রিন দেখতে পাচ্ছেন, নিম্নমানের সিমেন্ট দেওয়াতে 2 বছর বা 3 বছর পরে সিমেন্টগুলো খসে খসে পড়ে যাচ্ছে, আপনার যে ফ্লোরটা ফেটে যাচ্ছে। তো আপনার এই ভুলটা কখনো করবেন না। তো আপনাদের যে 3 নম্বর যে কাজটি হচ্ছে যে, 3 নম্বর আমরা যে কাজটি হচ্ছে যে আমরা কী করি কি, নিম্নমানের মালামাল ব্যবহার করি, একটু কম টাকার জন্য আমরা কী করি কি, কম দামি সিমেন্ট, কম দামি রডগুলো ব্যবহার করি। আমি বলবো যে দেখুন, কৃপণতা করবেন না, রড সিমেন্টের ক্ষেত্রে আপনারা কৃপণতা করবেন না। এক্ষেত্রে আপনি কৃপণতা করতে পারেন কথায়, আপনি কাঠের দরজা না দিয়ে প্লেনসিলের দরজা দিতে পারেন। একটি কাঠের দরজা আপনি তৈরি করতে লাগবে 30,000 টাকা, একটি প্লেনসিলের দরজা আপনি 7,000 টাকার মধ্যে তৈরি করতে পারেন, আপনি এখানে কৃপণতা করবেন। অনেকে আবার ইলেকট্রিক মালে কৃপণতা করেন, আমি বলবো যে না, ইলেকট্রিক মালগুলো একটু ভালো মানে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনি বাথরুমের যে টাইলস বলেন, বাথরুমের যে ফিটিং বলেন, ওখানে আপনি একটু কৃপণতা তৈরি করতে পারেন, কম দামে লাগাতে পারেন, ভবিষ্যতে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। যদি আপনি ইলেকট্রিক মাল, রড, সিমেন্ট এগুলো যদি কম দামে দেন, এগুলো পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারবেন না, এগুলো ভালো মানে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কী হবে, আপনার বাড়িটা নিরাপদ হবে, টেকসই হবে, সুন্দর হবে, আমি আশা করি। তো বন্ধুরা, আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। আর যদি আপনাদের কোনো ড্রয়িং অথবা ডিজাইনের প্রয়োজন হয়, গ্রামে যদি কোনো বাড়ি তৈরি করেন একতলা থেকে তিনতলা, তাহলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে আপনি বাড়ির ড্রয়িংটি নিতে পারেন। আপনি বিশ্বের যে কোনো দেশে থাকেন না কেন, আপনি প্রবাসী থেকেও আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে নিতে পারেন। আমরা অনলাইনের মাধ্যমে করে থাকি, অর্থাৎ হোয়াটসঅ্যাপে আপনাকে ড্রয়িংটা আমরা বারবার করে দিই, করে দেওয়ার পরে আপনি যখন পছন্দ করেন তার উপরে আমরা মূল কাজটা করে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে আপনার বাসায় পৌঁছিয়ে দিই, এবং যখন আপনি বাইরে তৈরি করবেন তখন আমরা গিয়ে কাজটা মিস্ত্রিকে বুঝিয়ে দিই, অন্যথা ফোনের মাধ্যমে কাজটা বুঝিয়ে দিই মিস্ত্রিকে। তো আমি বলবো যে যারা বাড়ি তৈরি করতে চান গ্রামে, আপনারা আমাদের মাধ্যমে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন, আমাদের মাধ্যমে বাড়ির ড্রয়িং অথবা ডিজাইনটি নিতে পারেন, আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি। তো বন্ধুরা, আবার আপনাদের সুস্বাস্থ্য কামনা করে যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।